একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে সারা পৃথিবীর সাথে সাথে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি ব্লকের শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে এই একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হচ্ছিল। সাথে সাথে ধূপগুড়ি ব্লকের ধূপগুড়ি 3 নং সার্কেলের পশ্চিম মাগুরমারি জুনিয়র বেসিক স্কুলে এই দিনটি সাড়ম্বরে পালিত হলো। প্রথমে র্যালির মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাতৃভাষা চর্চার বা একুশে ফেব্রুয়ারির গুরুত্ব ও ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। আপনারা দেখছেন উত্তর সত্য ব্যুরো রিপোর্ট। ভাষার সহিত অমর রহে, ভাষার সহিত অমর রহে, একুশে ফেব্রুয়ারি জয়যুক্ত হো। মাস্টারমশাই, আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে 21 ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস আমরা পালন করছি আমাদের ওয়েস্ট মাগুমারি জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে। আচ্ছা, কি কি প্রোগ্রাম সূচি? আমরা প্রথমে পথসভার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করলাম। এরপরে আমাদের শ্রেণীকক্ষে বসে তারা বিভিন্ন ধরনের বক্তৃতা, কবিতা আবৃত্তি, নৃত্য এসবের মধ্যে দিয়ে আজকে আমরা দিনটিকে পালন করব। আচ্ছা, এটাকে আপনারা প্রত্যেক বছর করেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করি। আচ্ছা, তো তাতে বাচ্চাদের বা কেমন ইয়ে অনুভূতিটা কেমন, আপনাদের অনুভূতি কেমন? বাচ্চারা খুব সেজে গুজে আগের থেকে তৈরি হয়ে আসে, আর তারা খুব এনজয় করে, আনন্দ ফুর্তি সহ, এবং তারা অনুষ্ঠানটাকে খুব ভালো করে শোনে, জানে, আমাদেরও ভীষণ ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।